আবদুল্লাহ বিন আব্দুর রাজ্জাক দেশ ও জাতির ভবিষ্যৎ প্রজন্মের সন্তানের শিক্ষার জন্য ওয়াকফ হিসেবে আছি, যেখানে ডাকবেন বিনা খরচে ফি সাবিলিল্লাহ সেই মসজিদে উপস্থিত হব, জাতির সাথে ওয়াদাবদ্ধ। কিন্তু টাকার বিনিময়ে জালসা থেকে জালসা করে বেড়াবো, এইটা কখনো দীর্ঘস্থায়ী টেকসই কাজ নয়। এটা হচ্ছে হুযুগে বাঙালি মেলার মতো, আগের যুগে যাত্রা হতো, এই যুগে মেলা, আগে তার আগের যুগে মেলা হতো, আর এখন হয়তো আমরা তার আল্ট্রা ভার্সন ইসলামিক ভার্সন তৈরি করেছি জালসা সম্মেলন। তার মানে জালসা সম্মেলনে যে দিনের কাজ হয় না তা বলি না, জালসা সম্মেলনে দুইটা দিক নির্দেশনা দেওয়া যায়, জালসা সম্মেলনে দুইটা ইমান জাগানো কথা বলা যায়, কিন্তু জালসা সম্মেলনে শিখানো যায় না। ও 12 বছর সিলেবাসে যা শিখাবে আমি একদিনে 1 ঘন্টায় তা শিখাতে পারবো না। এর জন্য আপনাকে মসজিদে আসতে হবে, আমার ট্রেনিংপ্রাপ্ত শিক্ষকের কাছে সিলেবাসের মাধ্যমে আপনাকে নিয়মিত শিখতে হবে। ও 12 বছরে ধর্মবিদ্বেষী যা শিখাবে তার আগেই অ্যান্টিবায়োটিক হিসেবে ইঞ্জেকশন হিসেবে আপনার শরীরের সন্তানে শরীরের সন্তানের অন্তরে দিনের জ্ঞান কোরআনের জ্ঞান বসিয়ে দেওয়া হবে, যেন শয়তান তাকে পথভ্রষ্ট করতে না পারে ইনশাআল্লাহ। কিন্তু আপনি যদি মসজিদ ভিত্তিক দিন শিক্ষা বাস্তবায়ন না করেন তাহলে জেনে রাখবেন আপনার সন্তানকে, যে কোনো মুসলমানের সন্তানকে কোরআনের জ্ঞান না দিয়ে, মৌলিক দিনের জ্ঞান না দিয়ে বর্তমান যুগে স্কুলে পাঠানো সরাসরি শয়তানের কাছে পাঠানো। আর আমি যখনই শয়তানের কথা বলি, ইবলিসের কথা বলি, আল্লাহে আল্লাহর কসম, আল্লাহে আল্লাহর কসম, আল্লাহে আল্লাহর কসম, কাল্পনিক কোনো চরিত্রের কথা বলি না। যে ইবলিস পৃথিবীতে বাস করে, যে ইবলিস আদম আলাইহিস সালাতু ওয়াসসালামকে সিজদা করেনি, সরাসরি ওই ইবলিসের কথা বলি। আমি বক্তব্যে বলেছি শরীফ এবং শরীফার গল্প, ট্রান্সজেন্ডারের গল্প ইবলিস স্বয়ং নিজে লিখেছে। তো আমি যখন বলেছি ইবলিস নিজে লিখেছে, আল্লাহর কসম আমি এটা কাল্পনিক চরিত্র হিসেবে ব্যবহার করিনি, আমি সত্যি সত্যি ওই ইবলিস বুঝিয়েছি যে পৃথিবীতে বাস করে, ওই ইবলিস বুঝিয়েছি যে আদম আলাইহিস সালাতু ওয়াসসালামকে সিজদা করেনি সেই ইবলিস। এই ইবলিসের সবচেয়ে বড় এজেন্ডা হচ্ছে মানুষকে তার স্বাভাবিক মর্যাদা থেকে, স্বাভাবিক মান সম্মান থেকে নিচে নামিয়ে দেওয়া। তাহলে মানুষ যখন এই ধরনের জঘন্য নিকৃষ্ট পশু বৃত্তিতে লিপ্ত হয়ে যাবে তখন ইবলিস খুশি হবে, ইবলিস শান্তি পাবে, ইবলিস আরাম পাবে। এই জন্য সারা পৃথিবীতে ইবলিস তার এই এজেন্ডা নিয়ে কাজ করতেছে। অতএব আপনি আপনার সন্তানকে দিন না শিখে স্কুলে পাঠালেন মানে ইবলিসের কাছে পাঠালেন। আর সেই দিন আরও ভয়াবহ হবে। কোন দিন ভয়াবহ হবে? আপনি জার্মানিতে খোঁজ নেন, ফ্রান্সে খোঁজ নেন, যে কোনো প্রবাসী ভাইয়ের কাছে, যে মুসলমানের সন্তান যদি স্কুলে যায় আর স্কুলে যদি তাকে সমকামিতা শেখানো হয় আর বাবা যদি এই সমকামিতার প্রোটেস্ট করে, যেটা আমাদের দিনে হারাম, বা বাবা যদি সন্তানকে শাসন করার চেষ্টা করে আর ওই সন্তান যদি স্কুলে গিয়ে শিক্ষককে বলে যে আমার স্কুলে যেটা শেখানো হচ্ছে বাবা তার বিরোধিতা করতেছে এবং আমাকে এটা করতে দিচ্ছে না বা মানতে দিচ্ছে না, সাথে সাথে গভর্নমেন্টের পক্ষ থেকে পুলিশের মাধ্যমে সন্তানকে বাপ মা থেকে আলাদা করে দেওয়া হবে, সন্তানকে সেফ হোমে রাখা হবে, মাসে একদিন বছরে একদিন সন্তানকে আপনি দেখতে পাবেন, সন্তানকে আপনি শিক্ষা দিতে পারবেন না। সন্তান জন্ম দিয়েছেন আপনি, সন্তানের পিছনে খরচ করছেন আপনি, খাওয়াচ্ছেন আপনি, কিন্তু সন্তানকে শিক্ষা দিবে, মানুষ করবে স্বয়ং ইবলিস নিজে। সেই ভয়াবহ দিন এখনও আসেনি। ওই ভয়াবহ দিন আসার আগে এখনও যতদিন আপনাদের মসজিদগুলো আছে এই মসজিদগুলোতে দিন শিক্ষার ব্যবস্থাকে শক্তিশালী করেন। মসজিদের চাইতে শক্তিশালী হতে হবে দিন শিক্ষার ব্যবস্থা। এমনও বহু মসজিদ গেছি আমাদের 157-158 মসজিদের সফরের মধ্যে, যেই মসজিদগুলোতে এসি আছে, টাইলস আছে, সব কিছু আছে, কিন্তু দিন শিক্ষা কোরআন শিক্ষার ব্যবস্থা নাই। আবার জিজ্ঞেস করলে কমিটি বলে যে অর্থনৈতিক সমস্যা। তখন আমি কমিটিকে বলেছি আপনার এসি বিক্রি করলে 1 বছর মক্তব চলবে, আর আপনার এসি বিক্রি করা শেষ হয়ে গেলে মসজিদের দেওয়াল থেকে টাইলস খুলে বাজারে বিক্রি করবেন, ওইটা দিয়ে আর কিছুদিন মক্তব চলবে। টাইলস খুলে বিক্রি করা হয়ে গেলে যে ফ্যানগুলো লাগিয়ে রেখেছেন এই ফ্যানগুলো খুলে বাজারে বিক্রি করবেন, আর কিছুদিন মক্তব চলবে। তারপরে যে মাইক আর ব্যাটারিটা আছে ওটাও খুলে বাজারে বিক্রি করে দিবেন, আর কিছুদিন মক্তব চলবে। তবুও আপনি মসজিদে যা লাগিয়েছেন তার চেয়েতে শিক্ষা বেশি জরুরি। বিশ্বাস না হলে খ্রিস্টানদেরকে দেখেন, ইউরোপিয়ান এবং আমেরিকানদেরকে দেখেন, তারা আপনার মসজিদের দায়িত্ব নিলে 10 টাকা থাকলে 5 টাকা আগে শিক্ষায় ব্যয় করবে। এরা শিক্ষার জিনিসটা জানে, সিলেবাসের মূল্য জানে, এই জন্যই তো আপনার সিলেবাস পরিবর্তনের জন্য এত চেষ্টা তারা করতেছে। কেন করতেছে? যদি সিলেবাসের কোনো গুরুত্ব না থাকতো, শিক্ষার কোনো গুরুত্ব না থাকতো, তাহলে আপনার সিলেবাস পরিপূর্ণ ইসলামিক হতো আর বেরাক আর খ্রিস্টান মিশনারিরা বড় বড় জালসা করে বেড়াতো। বুঝেননি মনে হয় যে আপনি বিশাল ইসলামিক সিলেবাস নিয়ে দেশ চালাবেন আর বেরাক আর খ্রিস্টান মিশনারিরা বড় বড় জালসা করবে? তাহলে তাই হতো না? তো ওরা তো একটাও জালসা করে না, ওরা কী নিয়ে ব্যস্ত আছে? সিলেবাস আর শিক্ষা, সিলেবাস আর শিক্ষা। তাহলে আপনি কি স্বর্ণের মসজিদ দিয়ে পানি খাবেন?
স্বর্ণ দিয়ে মসজিদ বানিয়ে, স্বর্ণ দিয়ে মাদ্রাসার বিল্ডিং বানিয়ে, স্বর্ণ দিয়ে রাস্তাঘাট বানিয়ে ধুয়ে পানি খাবেন? যেখানে যেই মসজিদের আশেপাশে জুয়াখোর, মদখোর, গাঞ্জাখোর, ফ্রি ফায়ার, পাবজি, টিকটক, রিলস ইত্যাদি নেশাগ্রস্ত যুব সমাজে পরিপূর্ণ হয়ে গেছে, এই মসজিদ বিরান পড়ে থাকবে? বিরান পড়ে থাকা মসজিদ দেখে এসেছে, আপনিও দেখতে পারেন। স্পেনের কর্ডোভা গ্রানাডায় মুসলমানরা 800 বছর শাসন করেছে। কর্ডোভার জামে মসজিদে এক ছাদের নিচে এক ফ্লোরে 70,000 মুসলমান মুসল্লি সালাত আদায় করতে পারবে। সেই কর্ডোভার জামে মসজিদ আজ পৃথিবীর সবচেয়ে বড় গির্জা। বাহির থেকে দেখলে দেখবেন মিনার আছে, কারুকাজ আছে, ডিজাইন আছে, মেহরাব আছে, মনে হচ্ছে এখনই আজান দিবে আর এখনই সালাত হবে। ভিতরে ঢুকে দেখবেন মারিয়াম আলাইহিস সালাতু ওয়াসসালাম আর ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালামের মূর্তিতে পরিপূর্ণ হয়ে আছে। বলেন নাউজুবিল্লাহ, তো মসজিদ তো বিরান পড়ে আছে। এরকম মসজিদ বিরান পড়ে থাকবে যদি আপনি শিক্ষার ব্যবস্থা না করেন। সম্মানিত উপস্থিতি, আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করতে চাই না, তবে যতটুকু আপনাদেরকে বলে যাচ্ছি এতটুকু নিয়ে যদি কাজ করেন, অন্তত সত্য বলা যদি শিখেন, মিথ্যা থেকে যদি তওবা করেন, যে আর জীবনে কোনো দিন মিথ্যা বলবেন না। আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা বলি, আমার ছেলে মোহাম্মদ, আমি আগে মনে করতাম ইউরোপ ঘোরার আগে বা ইংল্যান্ড ঘোরার আগে যে তাদেরকে সালাত, সিয়াম, হজ, যাকাত এগুলো শিখাতে হবে। সালাত সিয়াম জরুরি, কিন্তু এখন আমি মনে করি আগে শিখাতে হবে সত্য বলা, আগে শিখাতে হবে ন্যায়পরায়ণতা, আগে শিখাতে হবে আমানতদারিতা। কেননা আমার নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী হওয়ার আগে জন্মগত সত্যবাদী ছিলেন, নবী হওয়ার আগে জন্মগত আমানতদার ছিলেন, নবী হওয়ার আগে জন্মগত ন্যায়পরায়ণ ছিলেন।